যাকে আল্লাহ তাআলা লাখপতি বানান নাই শত আর হাজারপতি বানাইছেন এই বেচারা মনে করে যে আল্লাহ শুধু লাখপতিটা হইতো দুনিয়াতে আর কিছু চাইতাম না সুখ সব লাখপতি হলে হয়ে যেত লাখপতি যে সে চিন্তা করে আল্লাহ কোটিপতি হয়ে গেলে মনে হয় সুখ সব হয়ে যেত মূলত লাখপতির কাছেও সুখ নাই কোটিপতির কাছেও সুখ নাই টাকা আহরণ করেছে অন্যদিক থেকে অসুখ শুরু হয়ে গেছে অনেক কোটিপতি অনেক লাখপতি আফসোস করে জাহিরে অনেক গরিব মানুষ আমার চাইতে কি আছে সুখে আছে কিন্তু মুশকিল হলো এটা ওয়াজ করে বোঝানো যায় না এই ঘাটের পানি না খাওয়ার আগ পর্যন্ত যতই ওয়াজ করে মানুষ বিশ্বাস করতে চায় না বলে না আরে ভাই অনেকে অনেক বড় লোক আছে সব নসিহত করে তো গরিবরা বলে ভাই রে আপনি তো টাকা কামাই নিছেন এখন লম্বা লম্বা ওয়াজ করবেন আমাদের গরিবদের দুঃখ তো আপনি বুঝবেন না সে বিশ্বাস করতে চায় না বাংলাদেশের একেবারে প্রথম সারির একজন ধনী একেবারে এক দুই দিনে রাখার মতো একজন ধনী সিনিয়র মানুষ বয়স্ক তার কথা একজন সিনিয়র আলেমে দিন নাম বলে সবাই চিনবেন সর্বজনশ্রদ্ধেয় একজন আলেম আমাকে বলছেন ব্যক্তিগত বলে যে ওই ব্যবসায়ী অমুক আমাকে একদিন নাম ধরে বলছেন শোনো আমাকে খুব স্নেহ করেন আলেমও সিনিয়র ইউনিভার্সিটির প্রফেসর পাবলিক ইউনিভার্সিটির আমাকে বললেন যে উনি আমাকে ডেকে বলছে শোনো তোমরা একুল দেখেছ ওকুল দেখো নাই আমি দুকুল দেখেছি কি দেখেছেন বলে এক সময় পান্তা ভাত জোগাড় করতে পারি নাই সেই সময় আমি পার করেছি আর এখন টাকা যদি চাবায় চাবায় খাইতে চাই তো সেই সুযোগও আমার আছে বিশ্বাস করো ওকুলেও শান্তি নেই একুলেও শান্তি নেই শান্তি যদি অল্প একটু থাকে তো আল্লাহর দাসত্ব করে যদি লম্বা করে একটা সেজদা দিতে পারো আল্লাহর কাছে সারেন্ডার করতে পারো দুনিয়াতে শান্তি বলতে কিছু যদি থাকে তাহলে এর মধ্যে আস কিন্তু এটা মানুষ বিশ্বাস করতে চায় না ভাইরা আমার ওই ঘাটের পানি না খাওয়ার আগ পর্যন্ত বলে যে ঠিক আছে আগে পয়সা কামায় নি এরপরে বুঝুম অসুবিধা নেই তো কামানোর পরে আর ব্যাক করার সুযোগ অনেক সময় থাকে না মোহতারাম হাজরিন সম্পদ কামাই করতে শরীয়ত নিষেধ করে না ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদশালী মানুষ ছিলেন ইসলাম মানুষকে গরিব হয়ে থাকতে বলে না কিন্তু সম্পদ আহরণ মানে আমার ভোগ না আমার কলকারখানা থেকে হাজার হাজার ফ্যামিলি চলবে শত শত মানুষের কাজ হবে তাদের সংসার চলবে আমার একটা প্রোডাক্ট উৎপাদন করে মানুষের জীবনযাত্রা সহজ হবে মানুষের উপকার হবে এই দৃষ্টিভঙ্গি থেকে একজন ব্যবসায়ী ব্যবসা করবেন একজন উদ্যোক্তা তার উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তার মানুষের কল্যাণ কামনার জায়গা থেকে এটা মানুষকে মানসিক তৃপ্তি এনে দিবে মোহতারাম হাজরিন আজ পৃথিবীতে যত ক্রাইসিস এই ক্রাইসিসগুলোর অন্যতম একটা হলো অপচয় অপব্যয় আর এই অপচয় অপব্যয় মানুষ এই জন্যই করে যে মনে করে এই দুনিয়াটা শুধু ভোগের জায়গা না দুনিয়াটা ভোগের জায়গা না ইমানদার সে মনে করবে যে এখান থেকে কোনোভাবে জীবন আমি পার করে দিব খেয়ে গেলেও দিন পার হবে না খেয়ে দিন পার করলেও দিন পার হয়ে যাবে একভাবে চলে যাবে আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে সেটা হলো দেখার বিষয় অতএব এই দৃষ্টিভঙ্গিটা আমাদের অন্তরের গভীরে গেঁথে নিতে হবে আর এটা গেঁথতে পারলে অপচয় অপব্যয় আমরা করব না আল্লাহ তাআলা রহমানের বান্দা কোরআনে কারিমে বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এখানে আল্লাহ কিছু মানুষকে তার বান্দা হিসেবে নিজে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ স্বপ্রণোদিত হয়ে স্বীকৃতি দিয়েছেন যে কিছু মানুষ আছে যারা আমার বান্দা আল্লাহ ওন করেন তাদেরকে আপন মনে করেন সে মানুষগুলোর কিছু বৈশিষ্ট্যের একটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা রহমানের বান্দারা অপচয় করে না অপব্যয় করে না আর এই দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করে